আসসালামু আলাইকুম জাকির ভাই, আমার নাম শাকির, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে কিভাবে একজন নাস্তিকের কাছে প্রমাণ করবেন বৈজ্ঞানিকভাবে যে একজন সৃষ্টিকর্তা আছেন? ভাই একটা প্রশ্ন করেছেন যে কি করে আমি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করব যে একজন সৃষ্টিকর্তা আছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা আছেন, বিশেষ করে একজন নাস্তিকের কাছে যে কোনো ঈশ্বরকেই বিশ্বাস করে না। আমি প্রথমেই যে কাজটা করব সেটা হলো আমি সেই নাস্তিককে অভিনন্দন জানাবো। অভিনন্দন জানাবো কেন বলতে পারেন? আমাদের আশেপাশে দেখেন, উনি একজন হিন্দু কারণ ওনার বাবা হিন্দু, উনি একজন খ্রিস্টান কারণ ওনার বাবা খ্রিস্টান, আর উনি হলেন মুসলিম কারণ ওনার বাবা ছিলেন মুসলিম। এই নাস্তিক যদিও জন্মের সময় তার একটা ধর্মীয় পরিচয় ছিল, সে কোনো রকম নকল ঈশ্বরে বিশ্বাস করে না। তার বাবা মা যে ঈশ্বরে বিশ্বাস করে, তাই সে ঈশ্বরে বিশ্বাস করে না। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ সেই নাস্তিক লোকটা শাহাদার প্রথম অংশটা মেনে নিয়েছে, ইসলামিক ধর্মমতের প্রথম অংশ লা ইলাহা, কোথাও কোনো ঈশ্বর নেই। এখন আমি যেটা করব, প্রমাণ করব ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, সেটা আমি করবো ইনশাল্লাহ। অন্য মানুষের ক্ষেত্রে আগে ভুল ঈশ্বরের ধারণাটা দূর করতে হবে, আর তারপরে আল্লাহ সুবহান ওয়া তাআলার সঠিক ধারণা দিতে হবে। এখানে আমার অর্ধেক কাজ হয়ে গেছে, সে মেনে নিয়েছে লা ইলাহা, কোন ঈশ্বর নেই। এবার আমি প্রমাণ করবো ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, সেটা আমি করবো ইনশাল্লাহ। সেই নাস্তিককে প্রশ্ন করেন যে ধরেন কোন একটা বস্তু, বস্তুটা অপরিচিত হতে পারে, সেটা উঠতে পারে, যেটা পৃথিবীতে কেউ কখনো দেখেনি, পৃথিবীর কোনো মানুষ এই বস্তুটা সম্পর্কে কিছুই জানে না। যদি বস্তুটা আপনার সামনে আনা হয়, যদি প্রশ্ন করা হয় যে বস্তুটা কিভাবে কাজ করে, কোন ব্যক্তি প্রথমে আপনাকে সেটা বলতে পারবে? কোন ব্যক্তি প্রথমে বলতে পারবে? তাকে প্রশ্ন করেন, প্রথমে কোন ব্যক্তি আপনাকে বলতে পারবে এই নতুন বস্তুটা কিভাবে কাজ করে, যেটা পৃথিবীর কোনো মানুষ কখনো দেখেনি? কিছুক্ষণ চিন্তা করার পর সে আপনাকে উত্তর দেবে যে আপনাকে বলতে পারবে বস্তুটা কিভাবে কাজ করে, প্রথম ব্যক্তি হলো সেই বস্তুটা যে সৃষ্টি করেছে। কেউ বলবে প্রস্তুতকারক, বলতে পারে উৎপাদনকারী, যে উত্তরই আসুক শব্দটা নিয়ে তর্ক করবেন না, মেনে নেন, অর্থটা প্রায় একই, সৃষ্টিকর্তা, পরিচালক, উৎপাদনকারী বা প্রস্তুতকারী। তবে উত্তরটা মনে রাখুন, উত্তরটা আপনার মাথায় রাখুন, তারপর তাকে আবার প্রশ্ন করুন এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে। সে আপনাকে বিগ ব্যাং এর থিওরির কথা বলবে, তাকে বলবেন পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বিগ ব্যাং এর থিওরির কথা সংক্ষেপে বলা হয়েছে, 1400 বছর আগে পবিত্র কোরআনে কে এই কথা লিখতে পারে? সে তখন বলতে পারে এটা হঠাৎ করে মিলে গেছে, কোনো তর্ক করবেন না। এরপরে প্রশ্ন করবেন, আমরা জানতাম না যে চাঁদের আলোটা আসলে প্রতিফলিত আলো, আমরা সেদিন জানলাম। সে আপনাকে বলবে যে হ্যাঁ, চাঁদের আলো প্রতিফলিত আলো, এটা নিজের আলো নয়, আবিষ্কারটা কবে হয়েছে? সে বলবে সেদিন, গতকাল, 50 বছর আগে, 100 বছর আগে, কিছুদিন আগে জেনেছি। তখন তাকে বলবেন কোরআন বলেছে যে চাঁদের আলোটা আসলে প্রতিফলিত আলো 1400 বছর আগে, কে এই কথাটা বলতে পারে? হয়তো এটাও হঠাৎ করে মিলে গেছে, কোনো তর্ক করবেন না, আপনি বলে যান। আমরা জানতাম সূর্য স্থির, প্রশ্ন করেন সূর্য স্থির, সে বলবে না, সূর্য গতিশীল, চারপাশে ঘুরছে, আমরা এটা কবে জানলাম? এই সেদিন, 50 বছর আগে, 100 বছর আগে, কোরআন এই কথা বলেছে 1400 বছর আগে, সে ইতস্তত বোধ করবে। তারপরও বলতে পারে কোনো বুদ্ধিমান লোক এটা লিখেছে, এরপর তর্ক করবেন না, বলে যান। বিশ্বজগতের প্রাথমিক অবস্থা কেমন ছিল, সৌরজগতের সব উপাদান? সে আপনাকে বলবে সব ছিল ধোঁয়া, এটা কিভাবে জানলাম? আমাদের কাছে প্রমাণ আছে, আমাদের কাছে এভিডেন্স আছে। তাকে বলেন কোরআন এই কথা বলেছে 1400 বছর আগে, কে এই কথা বলতে পারে? সে ইতস্তত করবে, তার উত্তরের জন্য অপেক্ষা করবেন না, বলে যান, একটার পর একটা প্রশ্ন করতে থাকুন। আমি যেভাবে বললাম এভাবে একটার পর একটা প্রশ্ন করে যান যে পানিচক্র এ সম্পর্কে কবে জেনেছি, কোরআন এটা 1400 বছর আগে বলেছে, পৃথিবীর সব জীবজন্তু পানি থেকে সৃষ্টি হয়েছে, এ কথা কে বলতে পারে? কোরআন উদ্ভিদবিদ্যা নিয়েও কথা বলেছে, পুরুষ এবং নারী, কে কথা বলতে পারে? এভাবে একটার পর একটা বলেন আর প্রশ্ন করেন, কে কথা লিখতে পারে? এরপর তাকে বলেন একটা থিওরি আছে যার নাম থিওরি অফ প্রবাবিলিটি। ধরুন আপনার সামনে দুটো পথ আছে, তার একটা হলো সঠিক, এখন আপনি সঠিক পথটা বেছে নেবেন, তার সম্ভাবনা একেবারে আন্দাজে সেটা 1/2। ধরুন আমি একটা পয়সা টস করলাম,
হেড করতে পারে অথবা টেইল। আমি ঠিক বলবো তার সম্ভাবনা এক বাই দুই। যদি দুইবার টস করি, আমি যে দুইবারই ঠিক মতো বলতে পারবো তার সম্ভাবনা এক বাই দুই গুণ এক বাই দুই, অর্থাৎ এক বাই চার, 25% সম্ভাবনা। যদি তিনবার টস করি, তিনবারই ঠিক বলবো তার সম্ভাবনা এক বাই দুই গুণ এক বাই দুই গুণ এক বাই দুই সমান এক বাই আট, 12.5%। একটা ছক্কার ছয়টা দিক থাকে, যদি একটা ছক্কা ছুঁড়ে দেই আমি ঠিক মতো বলবো তার সম্ভাবনা হলো এক বাই ছয়। যদি আমি দুইবার ছুঁড়ি, দুইবারই ঠিক বলতে পারবো তার সম্ভাবনা এক বাই ছয় গুণ এক বাই ছয়, 1/36। এটাকে বলা হয় থিওরি অফ প্রবাবিলিটি। যদি ছক্কাটা দুইবার ছুঁড়ি, তারপর পয়সা টস করি, তিনবারই ঠিক বলবো সেটা 1/6 গুণ 1/6 গুণ 1/2, অর্থাৎ 1/72। আপনি তাকে বলবেন সম্ভাবনার কথা। যদি প্রশ্ন করা হয় পৃথিবীর আকার কেমন, অনেক উত্তর হতে পারে। কেউ বলবে সমতল, কেউ বলবে ত্রিকোণা, কেউ বলবে ষড়ভুজের মতো, কেউ বলবে একটা পঞ্চভুজ, কেউ বলবে সপ্তভুজ, কেউ বলবে বর্গাকার, ধরেন সব মিলিয়ে 10টা আকার আছে। কেউ বলবে গোলাকার বা বর্তুল আকার। এখন কেউ আন্দাজে ঠিক মতো বলতে পারবে তার সম্ভাবনা হলো 1/10। চাঁদের যে আলোটা, সেটা প্রতিফলিত আলো হতে পারে, আবার নিজের আলো হতে পারে। কেউ আবারও আন্দাজে এটা ঠিকভাবে বলবে সেটার সম্ভাবনা হলো 1/2। এখন এই দুটোই, পৃথিবীর আকার আর চাঁদের আলো, আসলে প্রতিফলিত আলো, কেউ আন্দাজে বলবে আর ঠিক মতো মিলে যাবে তার সম্ভাবনা 1/10 গুণ 1/2 সমান 1/20। পৃথিবীর জীবজন্তু কি দিয়ে তৈরি? কেউ বলতে পারে বালি, কেউ বলবে পাথর, কেউ বা বলবে অ্যালুমিনিয়াম, কেউ বলবে আবার সোনা, ধরেন হাজারটা উপাদানের নাম বলবে। কেউ হয়তো বলবে পানি, আবার কেউ বলবে রূপা, হাজারটা উপাদান। এখানে কেউ আন্দাজে উত্তরটা দেবে সেটা ঠিক হবে তার সম্ভাবনা এই থিওরি অনুযায়ী 1/1000। এই তিনটাই ঠিক হবে তার সম্ভাবনা, পৃথিবী বর্তুলাকার, চাঁদের আলো প্রতিফলিত আলো, আর সব জীবজন্তু পানি দিয়ে তৈরি তার সম্ভাবনা সেটা হবে 1/10 গুণ 1/2 গুণ 1/1000। এটা তখন হবে 1/20000, 0.005%। পবিত্র কোরআনে 1000-এরও বেশি আয়াতে বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে তিনটা ক্ষেত্রে এই সম্ভাবনাটা 0.005%। আপনি যদি প্রবাবিলিটি থিওরি দিয়ে সবগুলো আয়াতের কথাকে বিচার করেন, উত্তরটা দাঁড়াবে প্রায় শূন্যের কাছাকাছি। থিওরি অনুযায়ী 1/10^50, এটা তখন শূন্যের কাছাকাছি। তখন আপনি সে নাস্তিককে প্রশ্ন করবেন, কে এই কথাগুলো লিখতে পারে? এখানে শুধু একটাই উত্তর দেয়া যায়, প্রথম উত্তরটা, সৃষ্টিকর্তা, প্রস্তুতকারক, যিনি সব কিছু তৈরি করেছেন। এই উত্তর ছাড়া এখানে আর কোনো উত্তর নেই। বিজ্ঞান আজকের দিনে যেটা করছে, আসলে বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না, ঈশ্বরের কিছু ধারণাকে বাতিল করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না, কিছু ধারণাকে বাতিল করছে। আশা করি উত্তরটা পেয়েছেন।